আগামী বাজেট সম্পর্কে জনমানুষের প্রত্যাশা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তাই বাজেটে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর দাবি জানান বক্তারা। রফিকুল বাশারের রিপোর্ট। করোনা উত্তর অর্থনীতি যে ঘুরে দাঁড়ানো শুরু করেছিল তা আবার নতুন করে ধাক্কা খেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আন্তর্জাতিক পরিস্থিতি, খাদ্য, জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দাম বাড়ছেই। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা দিয়েছে নতুন করে। আগামী বছর এই অবস্থা আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বৈশ্বিক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ চলমান পরিস্থিতির সম্মিলিত চাপ অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আগামী বাজেটকে আরও জনসম্পৃক্ত করা দরকার বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। আমাদের যে চলতি আয় আছে প্রত্যেকটি খানায়, তারা অনেক বেশি তাদের ভোগের জন্য আপনার ব্যয় করতে বাধ্য হচ্ছে, যার ফলে তার সঞ্চয় থাকছে না। অর্থাৎ তারা অনেক বেশি আর্থিক কষ্টের ভিতরে এই মুহূর্তে ঢুকে গেছে। ভর্তুকি এবং সরকারের আগামী দিনে এই সুদের হার এবং বিনিময় হার সমন্বয়ের মাধ্যমে একটা সুরক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু তারপরেও সুনির্দিষ্টভাবে মানুষগুলোর জন্য আলগা সাহায্য সহযোগিতা প্রয়োজন করবে। পরিবেশ, সামাজিক সুরক্ষা, শিশু, আদিবাসী, স্বাস্থ্য, এসব বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি নাগরিক সমাজের। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা ছিন্নমূল জনগোষ্ঠী আছে, দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে যদি আমরা বিনামূল্যে বা কম মূল্যে স্বাস্থ্যসেবা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং সামাজিক ক্ষমতায়নের বাজেটে আদিবাসী উপকার ভোগী যাতে নিশ্চিত হয় তার জন্য একটা নির্দেশনা প্রদান করা। আজকে যে ঝড়টা আসলো আসনির জন্য, যেই কৃষকদের ধান চলে গেল তাদেরকে তাড়াতাড়ি করে কাটতে হলো, কেটে আপনি দেখেন তারা কোনো মতে কিছু ধান বের উদ্ধার করার চেষ্টা করছে, তাহলে তাদের জন্য লস এন্ড ড্যামেজ, যে 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 বিষয়টা তাদের যে ড্যামেজটা, সেগুলোকেও চিন্তা করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা বলায় আনা ও কর্মসংস্থান উপযোগী বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছেন বক্তারা। বাজেটে তাদের কি প্রত্যাশা সেই নিয়ে রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।